আসসালামু আলাইকুম। রনি স্কুলেন কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় এক, জীব ও পরিবেশ। বন্ধুরা, আমাদের আজকের পাঠের মূল বিষয়টি হচ্ছে পরিবেশে জীব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বন্ধুরা, তোমরা এখানে কিছু প্রাকৃতিক পরিবেশের ছবি দেখতে পাচ্ছ এবং এগুলো হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ, মানুষের তৈরি পরিবেশ। বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। আজকের এই পাঠে আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানব। পরিবেশে জীব। আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও ঘটছে নানা ঘটনা। এসব কিছু মিলেই আমাদের পরিবেশ। বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে। এই অধ্যায়ে আমরা জীবের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানব। বন্ধুরা, আমরা দেখে থাকি আমাদের চারপাশে বিভিন্ন ধরনের বস্তু রয়েছে এবং আমাদের চারপাশে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। এসব কিছু মিলেই হচ্ছে আমাদের পরিবেশ, এবং পরিবেশ বিভিন্ন ধরনের রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। এবং বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে। আজকের এই পাঠে আমরা জানব জীবের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সে সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই। বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন, প্রথমে একটি প্রশ্ন লক্ষ্য করো, বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন? বন্ধুরা, তোমরা একটি কাজ লক্ষ্য করো, এই প্রশ্নটির উপর ভিত্তি করে ছকে তোমাদের একটি কাজ দেয়া আছে। কাজের মূল বিষয় হচ্ছে জীবের যা প্রয়োজন। প্রথমেই দেখে নিই কি করতে হবে। এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা, তোমাদেরকে এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের মূল বিষয়টি হচ্ছে বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন। দুই, বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি। বন্ধুরা, এবার আমরা কি করব, জীবের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তার একটি তালিকা তৈরি করব। জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য, পানি, বায়ু, আবাসস্থল এবং আশ্রয়স্থল। এগুলো আমরা সাজিয়ে ছকে লিখব। তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। বন্ধুরা, এবার তোমাদের কাজ কি, নিজেদের কাজগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং প্রত্যেকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর নাম লিখবে এবং উপাদানগুলো ছাড়া কি অবস্থা হবে তাও বর্ণনা করবে। আমি হাত দিয়ে নাক ও মুখ বন্ধ করলে শ্বাস নিতে পারি না। পিপাসা পেলে আমি পানি পান করি। আমরা এখানে দেখতে পাচ্ছি ছেলেটি কি বলছে, যখন হাত দিয়ে নাক ও মুখ বন্ধ করা হয় তখন কি শ্বাস নেওয়া যায় না, আর যদি শ্বাস না নেওয়া হয় তাহলে কি জীব বাঁচতে পারবে না। অর্থাৎ জীবের বেঁচে থাকার জন্য অবশ্যই বায়ু প্রয়োজন। এবং মেয়েটি কি বলছে, পিপাসা পেলে আমি পানি পান করি। এবং আমরা জানি জীবের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। বেঁচে থাকার জন্য জীবের খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। খাদ্য,
প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণ প্রয়োজন। এই খাদ্য তারা পরিবেশের উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী থেকে পেয়ে থাকে। উদ্ভিদেরও শক্তি ও পুষ্টি উপাদান প্রয়োজন, তবে এরা প্রাণীর মতো করে খাদ্য গ্রহণ করে না। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। বন্ধুরা, আমরা জানবো এবার খাদ্য সম্পর্কে। আমরা জানি কোনো প্রাণী খাদ্য ছাড়া বেঁচে থাকতে পারে না। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি খাদ্য গ্রহণ করার মাধ্যমে পেয়ে থাকে। এবং আরো বলা হয়েছে, পরিবেশের উদ্ভিদ ও অন্যান্য প্রাণী হচ্ছে এই খাদ্য খেয়ে বেঁচে থাকে এবং উদ্ভিদেরও শক্তি ও পুষ্টি উপাদান প্রয়োজন। তবে কি উদ্ভিদ মানুষের মতো খাবার গ্রহণ করতে পারে না? উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে? উদ্ভিদ হচ্ছে সূর্যের আলোর সাহায্যে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। অর্থাৎ আমরা জানলাম সকল প্রাণীর বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন। এবার আমরা জানব আবাসস্থল এবং আশ্রয়স্থল সম্পর্কে। আবাসস্থল এবং আশ্রয়স্থল, সকল জীবের আবাসস্থল প্রয়োজন। উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল। প্রাণীর আশ্রয়স্থলও প্রয়োজন। আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া যেমন ঝড় বাদল থেকে রক্ষা করে। কোনো কোনো প্রাণী যেমন পাখি আশ্রয়ের জন্য গাছে বাসা তৈরি করে। বন্ধুরা, জীবের অবশ্যই আবাসস্থল এবং আশ্রয়স্থল প্রয়োজন। উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই হচ্ছে আবাসস্থল, এবং প্রাণীর আশ্রয়স্থলও প্রয়োজন। আশ্রয়স্থল কি? আশ্রয়স্থল হলো প্রাণীর একটি নিরাপদ জায়গা যা তাকে আক্রমণকারী বিভিন্ন প্রাণী এবং বিভিন্ন ধরনের আবহাওয়া, বিরূপ আবহাওয়া যেমন ঝড় বৃষ্টি ইত্যাদি থেকে রক্ষা করবে। এবং কোনো কোনো প্রাণীর মধ্যে রয়েছে যেমন পাখি আশ্রয়ের জন্য গাছে বাসা তৈরি করে গাছেই থাকে। তাহলে আমরা জানলাম জীবের জন্য আবাসস্থল ও আশ্রয়স্থল অনেক প্রয়োজনীয়। এবার আমরা জানব উদ্ভিদের জীবের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজনীয়তা সম্পর্কে। পানি ছাড়া কোনো জীবই বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে। প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি পান করে। আবার অনেক উদ্ভিদ ও প্রাণী পানিতেই বাস করে। বন্ধুরা লক্ষ্য করো, পানি ছাড়া কোনো জীবই বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ খাদ্য তৈরিতে পানিকে ব্যবহার করে থাকে এবং জীব তার খাদ্য পরিপাকের জন্য পানি ব্যবহার করে থাকে, অর্থাৎ পানি পান করে থাকে। আবার বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে এবং প্রাণী রয়েছে যারা পানিতেই বাস করে। এবার আমরা জানব বায়ু সম্পর্কে। বন্ধুরা, তোমরা যদি ছবিটি লক্ষ্য করো দেখতে পাবে উদ্ভিদ যে অক্সিজেন ত্যাগ করে তা বায়ুতে থাকে এবং বায়ুতে বিদ্যমান অক্সিজেন মানুষ এবং অন্যান্য প্রাণী গ্রহণ করে বেঁচে থাকে। আবার প্রাণী এবং মানুষ যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তা আবার কি করে, বায়ু থেকে উদ্ভিদ গ্রহণ করে নেয়। বায়ু, জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। প্রাণী বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকেই পেয়ে থাকে। বন্ধুরা লক্ষ্য করো, বলা হয়েছে জীবের জন্য বায়ু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আবার সেই অক্সিজেন মানুষ বায়ু থেকে গ্রহণ করে, আবার মানুষ কি করে, এই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে যা আবার উদ্ভিদ গ্রহণ করে নেয়। এভাবে বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকেই পেয়ে থাকে।
বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি শিখতে পারলাম? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম পরিবেশে জীব সম্পর্কে এবং বেঁচে থাকার জন্য জীবের যে সকল প্রয়োজনীয়তা রয়েছে সে সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।